ফরিদপুরের চরাঞ্চলে বাড়ছে ভুট্টার আবাদ। একসময় যে জমিগুলোতে বছরে একটি ফসল আবাদ করা যেত, আজ সেই জমিতে বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করছেন কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চলে দুচোখ যেদিকে যায় সেদিকে শুধু ভুট্টার আবাদ দেখা যায়। গেল কয়েক বছরে আগে যে জমিতে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করতেন কৃষকেরা, আজ সেই জমিতে বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করছেন তারা। কৃষকরা জানান, স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এই বছর লক্ষ্যমাত্রার চেয়েও 700 হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ করেছেন। মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা খরচ গেছে। ইনশাল্লাহ যা ভুট্টা পাইছি তাতে 40 থেকে 45 হাজার টাকা বিক্রি করতে পারবো। যেই জমিতে গত বছর ফলন পেয়েছি 30 মণ, সেই জমিতে এই বছরে ফলন পেয়েছি 42 মণ। তিনটে ফসল হয়, তার মধ্যেই বেশিরভাগ আমাকে অধিক লাভজনক হওয়ায় চরাঞ্চলের আগ্রহী কৃষকদের ভুট্টা চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কোন জাত ব্যবহার করলে কৃষক লাভবান হবে এই ব্যাপারে তাদের পাশে থেকে আমার কৃষি বিভাগের সরকারি কৃষি অফিসার, উপজেলার যারা অফিসার আছেন তারা সবাই এই ভুট্টা চাষে লোকজনকে উৎসাহিত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। ফরিদপুরে এবছর 2300 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 22,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।